아시나고 এখন আমি যে সুন্দর হবে ওই তো করবো নাকি সই দায়িত্বটা আমারই দেন ভাই আমার কমফোর্টটা দেখতে হবে তাই না আচ্ছা কি হবে বসুন আমি কমফোর্ট আমি বসুন দেখি দেখি সুজন হ্যাঁ এই যে সুজন সুজন ভাই আমি তো তুলতেছি ছবিটা যেভাবে ভালো হয় আমি আর সুন্দর করে দিব না আজব আমার কমফোর্টটা দেখেন আমি যেভাবে যাচ্ছি সেভাবে তারপর চুলগুলো একটু সুন্দর করে দেখি হ্যাঁ হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি এবার আপনি ছবি আমি কিন্তু ফটোগ্রাফার আমি তো বুঝি কিভাবে করলে সুন্দর একটা ছবি হয় হ্যাঁ আমার কমফোর্টের দিকটাও তো আমার দেখতে হবে তাই না কোন কমফোর্ট আর একটু বাদ দেন সুন্দর হইলই তো আছে ঠিক আছে আপনি তুলেন আমি ঠিক আছে এবার জানি ছবি এইও তো ছবি তোলা যায় না দেন দেখেন আপনি একা আমি তুলে দিই আপনি দেখেন আপনি দেখেন আমি যেভাবে বলছি আপনি সেভাবেই ছবিটা তুলেন আপনি দেখেন না আমি তো বলতেছি আমি যেভাবে যাব আপনি ছবিটা সেভাবেই তুলেন আর আমি যেভাবে আসছি আপনার কাছে আপনি আমার ছবিটা দেখতে দেন আমি যেভাবে চাই সেভাবে তুলেন প্লিজ ভাই জান আপনি যে আরে না আমি আপনি দেখেন না সুন্দর করে একটা ছবি যেটা বড় করে সাজিয়ে রাখবেন বললাম তো সুন্দর একটা ছবি আমাদের এখানে একটা রিয়েল শো হচ্ছে সরি আপু বসেন আপনি বসেন তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেখানে নারীদের কি করণীয় নিজেদেরকে নিজেরা সেভ করতে পারে কিনা আমরা এটা যাচাই করতেছি আপনি আপনার যে নিজেকে সেভ করার জায়গাটা সেখানে আপনি সফল তার জন্য আপনাকে অভিনন্দন আপনার আমাদের একটা স্লোগান আছে আমি নারী আমি পাই প্লিজ এই স্লোগানটা একটু দেখেন এবং সাধারণ নারীদের জন্য আপনার যে শুরু করুন ক্যামেরা উপরে আছে সে উক্তি প্লিজ বলেন যেভাবে হ্যারাস করার চেষ্টা করতেছে তো এভাবে এরকম যদি কিছু
প্রতিবেদন তৈরি করা হয় তাহলে মেয়েরা নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে সেটা শিখতে পারবে ইভেন যারা প্রোটেক্ট করতেছে তাদের কাছ থেকে যারা প্রোটেক্ট করতেছে না নিজেকে সেটাও তারা জানতে পারবে তো ধন্যবাদ ধন্যবাদ।